প্রথম ইনিংসে একশো রান করে খানিক সুবিধাজনক অবস্থানেই ছিল সিলেট সানরাইজার্স মিনিস্টার ঢাকার বিপক্ষে দ্বিতীয় জয়ের আশা নিয়েই দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে নেমেছিল তারা কিন্তু প্রথম ইনিংসের মতো দ্বিতীয়টিতে আর হাসি মুখে মাঠ ছাড়া হয়নি তাদের কেননা বলিং করতে নেমে সিলেটকে পড়তে হয়েছে তামিম ইকবালের ঝড়ের মুখে নিজ শহর চট্টগ্রামের সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম যা তার দলকে দিয়েছে রেকর্ড গড়া নয় উইকেটের জয় প্রথম ইনিংসে সানরাইজার্সের করা একশো পঁচাত্তর রানের সংগ্রহ মাত্র সতেরো ওভারই টপকে গেছেন তামিমরা ঢাকায় প্রথম পর্বে রান খরা নিয়ে কম কথা হয়নি অথচ বিপিএল চট্টগ্রামে পা রাখতেই দেখা মিলল জোড়া শতকের লেন্ডাল সেমন্সের সেঞ্চুরি দেখে যারা তৃপ্তির ঢেগুর তুলেছিলেন তাদের তৃপ্তির দ্বিগুণ হলো তামিম ইকবালের শতকে ম্যাচ শেষে তামিম জানালেন উইকেট ছিল ব্যাটারদের পক্ষে সেঞ্চুরির পর ব্যাট তুলে তামিমের উদযাপন হাইভোল্টেজ ও গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে সিলেট জড়ো করে একশো পঁচাত্তর রান দলের পক্ষে দুর্দান্ত এক শতক হাঁকান ক্যারোবীয় ওপেনার সেমন্স অবশ্য তামিম মনে করেন সেমন্সের অমন সেঞ্চুরির পরও সিলেটের পুঁজি কম হয়েছে এমনকি সিলেট দুশো বিশ রানের লক্ষ্য ছুড়ে দিলেও তামিমরা জিততে পারতেন এমন আত্মবিশ্বাস ছিল তামিম বলেন তারা একশো পঁচাত্তর করতে পেরেছে আমি এতে খুশি ছিলাম আমাদের শেষ ওভারে ওরা মাত্র আট রান নিতে পেরেছে দুশো বিশ রানও যদি হতো উইকেট যথেষ্ট ভালো ছিল তামিম শুধু অপেক্ষায় ছিলেন ভালো শুরুর সেই শুরুটা এত ভালো হলো যে মোহাম্মদ শাহজাদের সাথে উদ্বোধনী জুটিতে গড়লেন একশো তিয়াত্তর রানের রেকর্ড জুটি তিনি বলেন জানতাম ভালো শুরু পেলে আমাদের ভালো করে সুযোগ আছে আমিও শাহজাদ ভালো শুরু পেয়ে যাই এরপর আর পেছনে তাকাতে হয়নি চৌষট্টি বলে সতেরোটি চার ও চারটি ছক্কায় গড়া নান্দনিক ইনিংসে তামিম পেয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার